হ্যালো গাই সাহেব, আপনাদের আমি দেখাবো আজকে মন্দিরের, সামসরবাড়ি মন্দিরের যে পিছনের দিকটা, সেখানের দৃশ্যটাও খুব ভালো, লোকেশনও খুব ভালো। একটা ছোটো ইয়ে করা আছে বাবা ভোলেনাথে, যখন বর্ষার সময় এখানে জল ভরে যায়, সেই যে ছোটো একটা পাথরের মতো যে একটা কুঁয়োর রকম ছোটো পুকুরও বলতে পারো, কুঁয়োর রকম একটা করে রেখেছে। এখান থেকে সবাই জল নিয়ে বাবা ভোলেনাথের মাথায় ঢালে। বর্ষাকালে আমার প্রায় এখানে যে সমস্ত বন্ধুবান্ধবরা আছে, তারা বলেছে ছোটোবেলায় নাকি তারা এখানে এসে প্রচুর স্নান টান করতো, আর যত এই যে কাঁচরা ফাঁচরা বা যত নোংরা যে এখানে জমেছে এগুলো বর্ষাকালে সব ধুয়ে যায়। তো এটা হলো মন্দিরের পেছনের দিকটা। এখানে পুরো সুন্দর সিঁড়ি সিঁড়ি করা আছে, ধাপ ধাপ করা আছে, নিচে গিয়ে তুমি জলও তুলতে পারবে। এদিকে এই যে ফুলের, মোটামুটি ফুলের বাগান আছে, ফুলের বাগান লাগিয়ে রেখেছে। নিচের দিকটা একটা হলো মন্দিরের পেছন সাইড, এখানে সাইড থেকে খালও গেছে, উপরে রোড আছে, ওই পাঁচগুলোর সেই সাইডে খালটা আছে। তো এই ভাগটা হলো মন্দিরের একদম পিছনের দিকে ভাগ। এখান থেকে যখন বাবা ভোলেনাথের পুজো টুজো হয়, প্রায় সময় এখানে এসে ওরা এই সাইডেও অনেকে পুজো করে, জল নিয়ে যায় বাবা ভোলেনাথের মন্দিরে ঢালার জন্য। কিন্তু এই জল প্রায় মন্দিরে কেউ নিয়ে যায় না, এখানে ট্যাপ লাগানো আছে, নল আছে, নল থেকে সবাই জল নিয়ে যায়। এখানে একটা ইয়ে আছে, বাবাটা এখানে বজরংবলীর একটা ছবি দেওয়া আছে, একটা খাটের মতো আছে। এখানে প্রায় কেউ বসে এসে, যারা আসে মন্দিরে ঘুরতে এখানে এসে বসে। তো এটা ছিল সামসর বাড়ি মন্দিরের পেছনের দৃশ্য। আমাদের ভালো লাগলে লাইক করুন।